হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গলি নামেশে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গত 18ই মার্চ 2023, এই দিনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ম্যাডাম এই দুজনে মিলে একটি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্টের উদ্বোধন করেছেন। আমরা এই ভিডিওতে ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে। অবশ্যই আমার বাংলাদেশের যারা বন্ধুবান্ধব রয়েছে তারাও যেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবে। তো দেখো, এই যে প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে, তো এই প্রজেক্টের শুরুটা কখন হয়েছিল না, এই প্রজেক্টটা শুরু হয়েছিল 18ই সেপ্টেম্বর 2018 সালে দুই দেশের মধ্যে প্রথম চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল না, 2020 সালে এই প্রজেক্টের কাজ শুরু হবে এবং 2022 সালে জুন মাস নাগাদ কাজ শেষ করা হবে। তো আমরা জানি কোভিড-19 জন্য একটু কাজ করতে দেরি হয়, যদিও এবছরের শুরুতেই কাজ কমপ্লিট হয়। তো এই প্রজেক্টের উদ্দেশ্য কী ছিল না, প্রত্যেক বছর 1 মিলিয়ন মেট্রিক টন ডিজেল বাংলাদেশকে ভারত সাপ্লাই দেবে ওই পাইপলাইনের মাধ্যমে 1 লক্ষ। এবং এই চুক্তি রাখলো 15 বছর, অর্থাৎ 15 বছর ধরে ভারত এটা করে থাকবে। তো আমরা এবার এই ম্যাপটা দেখব যে এখান দিয়ে পাইপলাইনটা তৈরি হয়েছে। তো এই পাইপলাইন যেটা হয়েছে এর মোট দূরত্ব 131.57 কিলোমিটার, যার মধ্যে ভারত অবস্থিত 5 কিলোমিটার এবং বাংলাদেশ অবস্থিত 126.57 কিলোমিটার। তো আমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি থেকে পঞ্চগড় থেকে নীলপামারি এবং নীলপামারি থেকে দিনাজপুর, অবশ্যই এটা আমাদের ভারতের দিনাজপুর, এটা বাংলাদেশের দিনাজপুর, দিনাজপুরের পার্বতীপুরের ডিপোর্টে তেলটা সাপ্লাই দেওয়া হবে। এটা ভারতবর্ষের আসাম অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে শিলিগুড়ি আনা হবে এবং তারপরে পাইপলাইনের মাধ্যমে এটা সাপ্লাই দেওয়া হবে বাংলাদেশ। তো এই প্রজেক্টটার জন্য বাংলাদেশের উত্তর বাংলাদেশের সবথেকে বেশি লাভবান হবে। উত্তর বাংলাদেশের মোট 7টা ডিস্ট্রিক্ট এর দ্বারা সবথেকে বেশি লাভবান হবে এবং ডিজেলের সাপ্লাই এখানে সবথেকে বেশি দেওয়া হবে। তো দেখো, এই প্রজেক্টটা করতে মোট খরচ করা হয়েছে কত টাকা না, 377 কোটি টাকা খরচা করা হয়েছে এবং যার পুরো টাকাটাই ভারতবর্ষ দিয়েছে বাংলাদেশকে। অর্থাৎ এর থেকে আমরা ভারত ও বাংলাদেশের মধ্যে যে কীরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা খুবই সহজে আইডিয়া করতে পারি। তো এর আগেও তো বাংলাদেশ ভারত থেকে ডিজেল কিনত, তো কীভাবে সেই ডিজেলটা যেত না, আগে 512 কিলোমিটার রাস্তার মাধ্যমে প্রায় 60,000 থেকে 80,000 মেট্রিক টন ডিজেল প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে ইম্পোর্ট করতো বা বাংলাদেশকে ভারত এক্সপোর্ট করতো। সেইটা কি হয়ে গেছে না, সেটা এখন প্রায় 1 মিলিয়ন মেট্রিক টন বা 10 লক্ষ মেট্রিক টনের ক্যাপাসিটি করা হয়েছে বছরে। অর্থাৎ বছরে ভারতবর্ষ থেকে 10 লক্ষ মেট্রিক টন ডিজেল ভারতবর্ষ থেকে বাংলাদেশকে রপ্তানি করা হবে। এর ফলে বাংলাদেশের মোট 16টা জেলা সবথেকে বেশিভাবে উপকৃত হবে এবং বাংলাদেশের যে ডিজেলের সার্থিক পরিকাঠামোর দিক দিয়ে একটা খুবই ভালোভাবে কাজ করবে। তো আমরা এবার দেখব যে এই তেল দেওয়ার ফলে বাংলাদেশের মধ্যে কি কি সুবিধা পাবে। দেখো, এই পাইপটা করার ফলে, এই পাইপলাইন তৈরি করার ফলে বাংলাদেশের সবথেকে যেটা সুবিধা হবে সেটা আগে তেলটা নিয়ে যেতে যে সময় লাগতো সেই সময়টা অনেকটা কমে যাবে, কারণ আগে 512 কিলোমিটার রেলের ট্যাঙ্কারের মাধ্যমে নিয়ে যাওয়া হতো, এখন সেটা ডাইরেক্ট যাবে। 2 নম্বর হচ্ছে খরচ কমবে, কারণ আগে যেটা ট্রান্সপোর্ট খরচা লাগতো সেটা লাগবে না। আর এছাড়া জ্বালানি যোগান বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। অর্থাৎ জ্বালানি বৃদ্ধি পেলে যে কোনো দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয় এবং এই জ্বালানির বৃদ্ধির ফলে দেশের যে অর্থনৈতিক গতি, বিশেষ করে কৃষিকাজের মতো কাজ করতে খুব বেশি সুবিধা হবে, যা বাংলাদেশের পক্ষে খুবই লাভজনক এবং সুবিধাজনক হবে। তো বর্তমানে আমরা দেখব এবারে যে বর্তমানে এই যে পার্বতীপুর ডিপোর্ট রয়েছে, এই এই ডিপোর্টটার ক্যাপাসিটি হচ্ছে 15,000 মেট্রিক টন, যা পরবর্তীকালে 28,000 মেট্রিক টনের পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এর ফলে বাংলাদেশের যে জ্বালানি, খনিজ তেল বা খনিজ সম্পদের যে অভাব ছিল বা খনিজ সম্পদের যে ইনসিকিউরিটি বা অনিশ্চয়তা ছিল সেটা খুবই ভালোভাবে পূর্ণ হয়েছে, যার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের ভারতবাসীদেরকে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আশা করি আপনারাও এই ভিডিওটা দেখে
খুব ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক আছে সেটা বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দু দেশের মধ্যে খুব ভালোভাবে একটা সম্পর্ক গড়ে উঠুক এবং দুটো দেশই যেন সমৃদ্ধি হয় তার আমরা চেষ্টা করব। ধন্যবাদ।